নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল @ অপশন চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা প্রাইস অ্যাকশনকে বোঝার চেষ্টা করব। অনেকেরই মনে প্রশ্ন আসে যে প্রাইস অ্যাকশন বিষয়টা কি। আমরা যদি প্রাইস অ্যাকশনের মানে সরলভাবে বের করতে যাই বা সরল ভাষায় প্রাইস অ্যাকশনকে এক্সপ্লেন করতে যাই, তাহলে আমরা একটি ছোট্ট অ্যান্সার আপনাদের সামনে তুলে ধরতে পারি। নির্দিষ্ট একটি সময়ের ব্যবধানের মধ্যে প্রাইস অর্থাৎ দাম কেমন আকৃতি বানিয়ে ওঠানামা করছে, সেই বিষয়টাকেই আমরা প্রাইস অ্যাকশন বলি সহজ সরল ভাষায়। উদাহরণস্বরূপ আমরা একটু চার্টে চলে আসি। চার্টের মধ্যে আমরা নানান রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্যান্ডেলের বিভিন্ন ধরনের আকৃতি, বিভিন্ন ধরনের সাইজ। প্রত্যেকটি ক্যান্ডেল তার অপর ক্যান্ডেল থেকে বেশিরভাগ সময়েই আমরা আলাদাভাবে তৈরি হতে দেখছি। তো আমি এখানে ধরে নিচ্ছি শেষের পাঁচটি ক্যান্ডেলকে আমরা ধরে নিচ্ছি। ভিউয়ার্স বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এক একটি ক্যান্ডেল ডে টাইম ফ্রেমে রয়েছে, অর্থাৎ সারাদিনে নিফটিতে প্রাইস অ্যাকশন কী তৈরি হচ্ছে সেটাই আমাদের সামনে তুলে ধরছে এই ক্যান্ডেলগুলো। অনেকেই বলবেন এতে আর নতুন কী, এই কথাগুলো তো আমরা অনেক আগে থেকেই জানি। হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে আমরা নতুন এমন কিছু বিষয় তুলে ধরছি না আপনাদের সামনে, কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি যেগুলো দ্বারা আপনি মার্কেটে সফলভাবে ট্রেড করতে পারবেন। কারণ প্রায়শই দেখা যায় ট্রেডাররা বারংবার অর্থাৎ ঘন ঘন তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেন, তাদের কাজের সেট আপ, কাজের সাইকোলজি সব কিছু অতি দ্রুত পরিবর্তন করতে থাকেন, আর যে কারণে বারংবার ট্রেডাররা লসের সম্মুখীন হন। আপনার সাথেও যদি এরকমটি হয়ে থাকে, অথবা আপনি যদি মার্কেটকে ভালো করে বুঝে শুনে মার্কেট কি বলতে চাইছে সেই বিষয়টা বুঝে শুনে ট্রেড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রাইস অ্যাকশন শিখতে হবে। আর প্রাইস অ্যাকশন শিখতে গেলে সবার প্রথম ধাপ ক্যানালিস্টিকগুলোকে শেখা। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ক্যান্ডেলস্টিককে ডিটেলসে বোঝার চেষ্টা করব। আশা করি আজকের পর ক্যান্ডেলস্টিক নিয়ে মার্কেটের প্রাইস অ্যাকশনের বেসিক বিষয়গুলোকে নিয়ে আপনাকে আর কখনোই কোনো রকম উদ্বেগ প্রকাশ করতে হবে না মার্কেটে কাজ করবার সময়। ক্যান্ডেলস্টিকের বিভিন্ন টাইম ফ্রেম থাকে, মূলত আমরা এক মিনিট থেকে ওয়ান ডে পর্যন্ত টাইম ফ্রেমের ক্যান্ডেলস্টিক আমরা দেখে থাকি। যারা সুইং ট্রেড করতে ভালোবাসেন, অর্থাৎ একটা স্টককে কিনে কিছুদিন আপনার কাছে রেখে তারপর সেই স্টকে যখন দাম বাড়বে তখন বিক্রি করা, তো এই সুইং ট্রেডিংয়ের সময় আমরা 4 ঘন্টার, 3 ঘন্টার অথবা 1 ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখার চেষ্টা করি। আবার যারা ইন্টারডেতে ট্রেড করি, অর্থাৎ দিনের দিন কিনবো এবং দিনের দিন বিক্রি করব, তারা মূলত 3 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখা প্রেফার করে থাকি। চলুন আর সময় ব্যয় না করে আমরা ক্যান্ডেলগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে ওপরের দিকে 3টি ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং নিচের দিকে 3টি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই 2টো ক্যান্ডেল একই রকমের দেখতে এবং এই 2টি ক্যান্ডেলের একই রকমের নাম রয়েছে। ওপরেও আমরা ড্র্যাগন ফ্লাই দেখতে পাচ্ছি, এখানেও ড্র্যাগন ফ্লাই দেখতে পাচ্ছি। ওপরেও লং লেগ দেখতে পাচ্ছি, নিচের দিকেও লং লেগ দেখতে পাচ্ছি। এই ওপরের দিকে আমরা গ্রেভস্টোন দেখতে পাচ্ছি, আবার নিচের এই ছবিতেও আমরা গ্রেভস্টোন দেখতে পাচ্ছি। আমরা একই জিনিস দুবার এই প্রেজেন্টেশনের মাধ্যমে কেন তুলে ধরেছি, ওপরে এই লাইনটি পড়লেই আমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যখন প্রাইস ওপরের দিকে উঠতে থাকে তো সেই সময় প্রাইসকে আপ ট্রেন্ডে ওঠা বলা হয়, অর্থাৎ মার্কেট ওপরে ওঠাকে আপ ট্রেন্ড রয়েছে বলে আমরা বলে থাকি। তো যখনই এই ক্যান্ডেলগুলো মার্কেটের আপ ট্রেন্ডের টাইমে তৈরি হবে, অর্থাৎ প্রাইস নিচের থেকে অনেকখানি ওপরের দিকে উঠে গেছে, এমন সময় যদি আমরা এই ক্যান্ডেলগুলোকে দেখি তাহলে সেখান থেকে আমরা এটা অ্যাজাম্পশন করতে পারি প্রাইস এবার ঘুরে নিচের দিকে নামা শুরু করবে। এর মানে এটাই দাঁড়ায় যে এই ক্যান্ডেলগুলো মার্কেটকে রিভার্স করে নিচের দিকে নিয়ে আসবে। আবার নিচের এই লাইনটার মধ্যে লেখা রয়েছে ডাউন ট্রেন্ডে তৈরি হওয়া এই দোজিগুলো বাই সিগনাল দিয়ে থাকে। এখানে একটা জিনিস মেনশন করে দিই, যে ক্যান্ডেলগুলোতে আমরা বডি দেখতে পাচ্ছি না। ক্যান্ডেল মূলত আমরা কীরকম দেখি, ক্যান্ডেলে আমরা মূলত এরকম ধরনের বডি দেখি আর এরকম শ্যাডো দেখি, কিন্তু এখানে আমরা কোনোরূপ বডি দেখতে পাচ্ছি না। এখানে আমরা যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে একটি ক্যান্ডেলও বডি নেই, আর এই কারণের জন্য এই ক্যান্ডেলগুলোকে আমাদের @ অপশনের স্টুডেন্টরা মনে রাখার সুবিধার্থে বেবি ক্যান্ডেল বলেও অভিহিত করে থাকে, অর্থাৎ এমন ক্যান্ডেল যেই ক্যান্ডেলগুলোর এখনও বডি তৈরি হয়নি। এটা আর কিছুই না, এটা শুধুমাত্র অল্প সময়ের মধ্যে আমরা যেন এই ধরনের ক্যান্ডেলগুলোকে শিখে নিতে পারি তার একটা ট্রিক্স। তো দোজি ক্যান্ডেলগুলো যখন ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে, অর্থাৎ যখন প্রাইস ওপর থেকে নিচের দিকে নামছে এবং অনেকটাই নিচে নেমে এসছে, এরকম সিচুয়েশনে তৈরি হলে এই ক্যান্ডেলগুলোর হাই ব্রেক করার পর মার্কেটকে আরও ওপরে উঠতে দেখা যায়।
তো দোজির ব্যাপারে যেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, দোজি কোথায় তৈরি হচ্ছে। যদি প্রাইস লাগাতার ওপরে উঠছে, অনেকটা ওপরে উঠে গেছে, আপনার মনে হচ্ছে যে এটা অনেকটাই ওপরে উঠে গেছে, এবার মার্কেট নিচে নামতে পারে, তো এমন সময় যদি আপনি এই ধরনের কোনো একটি দোজিকে দেখতে পান, সেই ক্ষেত্রে দোজির লো ব্রেক করার পর আপনি এন্ট্রি নেবেন। যতক্ষণ দোজিগুলোর লো প্রাইস ব্রেক করে মার্কেট নিচে না আসবে, ততক্ষণ কিন্তু কোনোভাবেই এন্ট্রি নেওয়া যাবে না। আর একই মেথড মেনে আমরা এই কথা বলতে পারি, যখন ডাউন ট্রেন্ডে মার্কেট থাকবে, অর্থাৎ প্রাইস যখন নিচের দিকে নামছে ধীরে ধীরে, 100 টাকা থেকে 30 টাকায় প্রাইস চলে এসছে, তখন আমরা বলবো প্রাইস ডাউন ট্রেন্ডে রয়েছে। তো ডাউন ট্রেন্ডের সময় যখন আমরা এই ধরনের দোজি ক্যান্ডেল প্যাটার্নগুলোকে দেখব, তখন এই দোজি প্যাটার্নের হাইটাকে ব্রেক করার পরেই আমরা বাইং সাইডের জন্য এন্ট্রি নেব। তার আগে কিন্তু আমরা কোনোভাবেই বাইং সাইডে এন্ট্রি নেব না, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ দোজির প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে দোজির ওপরে গেলে, অর্থাৎ 100 টাকা 50 পয়সার ওপরে প্রাইস গেলে, তখনই আমরা এখানে এন্ট্রি নেব। আর এই ক্ষেত্রে আমাদের এসএল রাখতে হবে দোজিটির যা লো প্রাইস থাকবে সেই লো প্রাইসের কিছুটা নিচের দিকে। আশা করি দোজি প্যাটার্নগুলো অথবা বেবি ক্যান্ডেলগুলো আপনারা খুব সহজভাবে এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন। আমরা আমাদের প্রেজেন্টেশনের দ্বিতীয় স্লাইডে এবার চলে আসছি। দ্বিতীয় স্লাইডে আমরা এমন কিছু ক্যান্ডেল দেখতে পাচ্ছি যেই ক্যান্ডেলগুলোর ছোট ছোট বডি রয়েছে। দোজিতে আমরা কি দেখছিলাম? দোজিতে আমরা দেখছিলাম কোনো বডি নেই, আর এখন এই ক্যান্ডেলগুলোতে আমরা সামান্য বডি দেখতে পাচ্ছি। সহজভাবে মনে রাখার জন্য @ অপশনের স্টুডেন্টরা এই ধরনের ক্যান্ডেলগুলোকে টিনেজ ক্যান্ডেল বলে থাকে, অর্থাৎ বালক ক্যান্ডেল। যেই ক্যান্ডেলগুলোর সামান্য একটু বডি হয়েছে, কিন্তু এখনও সম্পূর্ণরূপে তারা ক্যান্ডেল হিসাবে আত্মপ্রকাশ করেনি, এই ধরনের ক্যান্ডেলকে টিনেজ ক্যান্ডেল অথবা বালক ক্যান্ডেল হিসাবে আমরা অভিহিত করব, যার দ্বারা আমরা এই ক্যান্ডেলগুলোকে খুব ইজিলি মেমোরাইজ করতে পারবো লাইভ ট্রেডিং সেশনে কাজ করার জন্য। আমরা এখানেও দেখতে পাচ্ছি একই ধরনের ক্যান্ডেল ওপরে যখন তৈরি হচ্ছে, তার নাম দেওয়া হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যানের নিচের দিকের শ্যাডো অনেক বড় থাকবে এবং ওপরের বডিটা ছোট্ট থাকবে। আর ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের ক্যান্ডেল হয়েছে, ওপরের দিকে একটা বডি এবং নিচের দিকে অনেক বড় একটা শ্যাডো। কিন্তু ক্যান্ডেলটা ডাউন ট্রেন্ডে হওয়াতে নাম হয়ে গেল হ্যামার, এবং আপ ট্রেন্ডে তৈরি হওয়াতে এর নাম হয়ে গেল হ্যাঙ্গিং ম্যান। বন্ধুরা, এখানে আমরা একটা বিষয় তো পরিষ্কার বুঝে গেলাম যে একই ধরনের জিনিস কোথায় অবস্থান করছে তার ওপরে তার নাম হওয়াটা ডিপেন্ড করে। যদি কোনো ক্যান্ডেল ওপরের দিকে তৈরি হয়, অর্থাৎ প্রাইস যখন ওপরের দিকে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, তখন তৈরি হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই ক্যান্ডেলের লো ব্রেক করার পর প্রাইস রিভার্স করে নিচের দিকে নেমে আসছে। এটা আমরা 80% টাইম দেখে থাকি। আবার কোনো একটি ক্যান্ডেল যখন ওপর থেকে নিচের দিকে নামছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে রয়েছে, সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলগুলোর হাই ব্রেক করার সাথে সাথে প্রাইসকে আমরা আবার রিভার্স করে ওপরের দিকে উঠে যেতে দেখি। তো হ্যাঙ্গিং ম্যান যখন আমরা আপ ট্রেন্ডে তৈরি হতে দেখব, তখন আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং দেখতে হবে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল প্যাটার্নের লো ব্রেক করে একটি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। আর যদি হ্যাঙ্গিং ম্যানের লো ব্রেক করে একটি রেড ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্ষেত্রে মার্কেটের 80% সম্ভাবনা তৈরি হয়ে যায় আরও নিচের দিকে নেমে আসার। তবে অবশ্যই চেষ্টা করবেন এই হাইটা যেন একটা রেসিস্টেন্স লেভেলের কাছে থাকে, এবং ডাউন ট্রেন্ডে তৈরি হওয়া এই ক্যান্ডেলগুলো যেন সাপোর্ট লেভেলের কাছে তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা ক্যান্ডেলগুলোর বেস্ট রেজাল্ট পেতে পারি। হ্যাঙ্গিং ম্যানের মতনই আরও একটি ক্যান্ডেল প্যাটার্ন স্পিনিং টপ। যেই ক্যান্ডেল প্যাটার্নের মাঝখানটায় একটি ছোট্ট বডি দেখতে পাচ্ছি এবং দু সাইডে বড় বড় শ্যাডো দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটিও আপ ট্রেন্ডে তৈরি হলে, অর্থাৎ প্রাইস যখন ধীরে ধীরে ওপরে উঠছে, এমন একটি সিচুয়েশনে তৈরি হলে, প্যাটার্নের লো ব্রেক করে একটি রেড ক্যান্ডেল তৈরি হলে আমরা সেল করতে পারি, এখান থেকে মার্কেট নিচে নামার সম্ভাবনা তৈরি হবে। স্পিনিং টপের পরে আমরা দেখছি শুটিং স্টার বলে একটি ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে। এই ক্যান্ডেল প্যাটার্নটির নিচের দিকে বডি এবং ওপরের দিকে লম্বা শ্যাডো হলে আমরা এই প্যাটার্নটিকে শুটিং স্টার বলবো। হ্যাঁ, শুটিং স্টার ক্যান্ডেল প্যাটার্নও যখন প্রাইস আপ ট্রেন্ডের দিকে মুভ করবে, অর্থাৎ মার্কেট ওপরে উঠতে থাকবে, এমন একটা সিচুয়েশনেই আমরা তৈরি হতে দেখবো। এখানেও আমরা শুটিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের লো ব্রেক করে একটি রেড ক্যান্ডেল তৈরি হলে তারপরেই ট্রেডের জন্য এন্ট্রি নেব, এই যেখানে 80% অ্যাকুরেসির সাথে আমরা মার্কেটের ট্রেড আইডেন্টিফাই করতে পারবো। একই ধরনের ক্যান্ডেল, শুধু অবস্থানের জন্য নাম চেঞ্জ হচ্ছে। তো হ্যাঙ্গিং ম্যান যখন ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে, হয়ে যাচ্ছে হ্যামার। হ্যামার প্যাটার্ন তৈরি হওয়া
হওয়ার পর হ্যামার ব্যাটনের ওপরে যদি একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হতে দেখি, সেই ক্ষেত্রে আমরা মার্কেটে বাই করার সুযোগ পেয়ে যাই। হ্যামারের পরবর্তী প্যাটার্ন হলো স্পিনিং বটম। আমরা স্পিনিং বটম প্যাটার্নটা একটা স্পিনিং টপ প্যাটার্নেরই ডাউন ট্রেন্ডের ভার্সন হিসেবে বলতে পারি। যখন ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে একই ক্যান্ডেলকে আমরা স্পিনিং বটম বলছি, যখন আপ ট্রেন্ডে তৈরি হচ্ছে একই ধরনের ক্যান্ডেলকে আমরা স্পিনিং টপ বলছি। টপে তৈরি হচ্ছে, ওপরে তৈরি হচ্ছে আর বটমে তৈরি হচ্ছে, তার জন্য এটা বটম। এখানেও স্পিনিং বটম তৈরি হওয়ার পর স্পিনিং বটমের হাইয়ের ওপরে যদি একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা এখানে বাইং সাইডে ট্রেড নেওয়ার সুযোগ পেয়ে যাই। আপ ট্রেন্ডে যে ক্যান্ডেলটি শুটিং স্টার ছিল, অর্থাৎ তারা খসার মতো ছিল, আমরা ছোটবেলা তারা খসা দেখেছি। তো তারা খসা কি হয়, তারা খসার নিচটা খুব আলো থাকে আর ওপরে একটা লেজের মতো থাকে। এই ক্যান্ডেলটিও প্রায় একই রকম দেখতে হওয়ার দরুন এবং ওপরের দিকে হওয়ার দরুন এটিকে শুটিং স্টার বলা হয়। কিন্তু এই ক্যান্ডেলটি যখন ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে, একে বলা হচ্ছে ইনভার্টেড হ্যামার, অর্থাৎ উল্টো হাতুড়ি। আমরা জানি উল্টো হাতুড়ি কখনোই আমরা ওপরের দিকে রাখতে পারি না, কারণ গ্র্যাভিটির নিয়ম অনুসারে হাতুড়িকে যদি আমরা উল্টো করে রাখি, হাতুড়ি তো নিচের দিকে নেমে আসবে। তো হাতুড়ি উল্টো আমরা কোথায় রাখতে পারি, ডাউন ট্রেন্ডে, অর্থাৎ নিচে মাটির কাছাকাছি। তো এইরকম ধরনের একটা উদাহরণের সাথে যদি আমরা হ্যামার এবং শুটিং স্টারকে আলাদা করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা এই দুটো ক্যান্ডেলের নাম এবং এই দুটো ক্যান্ডেলের কাজকে আমরা সহজভাবে মনে রাখতে পারবো, মেমোরাইজ করতে পারবো। ইনভার্টেড হ্যামারও ডাউন ট্রেন্ডে তৈরি হবে যখন প্রায় নিচের দিকে নামবে এবং প্যাটার্নের হাই ব্রেক করে ক্লোজ দেবে একটি গ্রিন ক্যান্ডেল। তারপরে আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল প্যাটার্ন দেখে বাইং সাইডের ট্রেড ইনিশিয়েট করব। ভিউয়ার্স বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা ক্যাশ মার্কেটে কাজ করেন, আবার অনেকেই আছেন যারা ফিউচার অথবা অপশনের ওপর কাজ করে থাকেন। কিছু কিছু এমনও বন্ধু আছেন যারা ক্রিপ্টোতে কাজ করেন অথবা ফরেক্স ট্রেডিং, কমোডিটি ট্রেডিংয়ে কাজ করেন। আপনারা যে কোনো মার্কেটেই কাজ করুন না কেন, প্রাইস অ্যাকশনের কনসেপ্টটা, বিভিন্ন ক্যান্ডেল, প্রাইস অ্যাকশনের চ্যানেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা সেক্টরেই সমানভাবে এফেক্টিভ। আপনি ভাববেন না শুধুমাত্র এটা স্টক মার্কেটের জন্যই কার্যকরী, ফরেক্স, ক্রিপ্টো অথবা কমোডিটি মার্কেটে এর কোনো কাজ নেই। প্রয়োজনে আপনি যে কোনো মার্কেটেই কাজ করুন, সমানভাবে এফেক্টিভলি ওয়েতে এই ক্যান্ডেল স্টিকগুলো, প্রাইস অ্যাকশনগুলো আপনাকে ভালো ট্রেড করার অপরচুনিটি দেবে। ভিউয়ার্স বন্ধুরা, অলরেডি আমরা বেবি ক্যান্ডেল এবং টিনেজ ক্যান্ডেল দেখে নিয়েছি। এখানে একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো বেবি ক্যান্ডেল এবং টিনেজ ক্যান্ডেলগুলোর মধ্যে কালারের কোনো গুরুত্ব নেই। অর্থাৎ এই ক্যান্ডেলগুলোর রেড অথবা গ্রিন যাই হোক না কেন, আমাদের তাতে কোনো কিছু যায় আসে না। তো ভিউয়ার্স বন্ধুরা, রং কী হলো এটা নিয়ে কিন্তু আমাদের ভাবনা চিন্তার একদম কোনো দুশ্চিন্তা করার ব্যাপার নেই টিনেজ ক্যান্ডেল এবং বেবি ক্যান্ডেলগুলোর ক্ষেত্রে। পরবর্তী স্লাইডে আমরা দেখার চেষ্টা করব অ্যাডাল্ট ক্যান্ডেলগুলো। অ্যাডাল্ট ক্যান্ডেলগুলোর দেখার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট নিবেদন, এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটি এখনও যারা জয়েন করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেওয়ার জন্য। লাইভ মার্কেটের বিভিন্ন ইন্টারডে এবং অপশন কল আমরা একমাত্র এই চ্যানেল, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। এখানে বিভিন্ন ভিডিও লিঙ্কগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় এবং আমাদের ট্রেডগুলো কীরকম প্রফিটেবল ট্রেড হয়, চাইলে একবার আপনারা এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাদের হিস্ট্রিটা দেখে নিতে পারেন। প্রত্যেকটা ট্রেড প্রাইস অ্যাকশনের কোন লজিকের ওপর আমরা নিয়েছিলাম, সেটাও এক্সপ্লেন করা হয় সেই দিনকার ভিডিওটির মাধ্যমে। তো আপনি চাইলে এই জিনিসগুলো একবার দেখেই নিতে পারেন। যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন, আপনি নতুন হয়ে থাকেন আমাদের @ অপশন চ্যানেলে। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নেব কিছু এফেক্টিভ অ্যাডাল্ট ক্যান্ডেলকে। এখানে আমরা অ্যাডাল্ট ক্যান্ডেল শব্দটা কেন ব্যবহার করলাম বা প্রাপ্তবয়স্ক ক্যান্ডেল শব্দটা কেন ব্যবহার করলাম। আমরা এবার 10টা বুলিশ ক্যান্ডেল এবং 10টা বিয়ারিশ ক্যান্ডেল দেখব। এই ক্যান্ডেলগুলোর যদি আমরা বডি দেখি, তো আমরা এই ক্যান্ডেলগুলোর বডি দেখছি অনেক বড় এবং ক্যান্ডেলের শ্যাডো শুধুমাত্র নামমাত্র রয়েছে। এখানে শ্যাডোর ভূমিকা খুবই ছোট এবং এই ধরনের ক্যান্ডেলগুলোতে আমরা বড় বডি দেখতে পাচ্ছি, যে কারণে আমরা এই ধরনের ক্যান্ডেলগুলোকে মনে রাখার সুবিধার্থে নামকরণ করেছি অ্যাডাল্ট ক্যান্ডেল হিসেবে। প্রথমে আমরা দেখছি বুলিশ মারুবুজু ক্যান্ডেল। যেহেতু আমরা এই স্লাইডের মধ্যে যতগুলো ক্যান্ডেল দেখব, প্রত্যেকটি ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে ক্যান্ডেলগুলোর অ্যাকুরেসি 80-90% পর্যন্ত কাজ করে যায়। আর যেহেতু ক্যান্ডেলগুলো ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে, তো আমরা অলরেডি এতক্ষণে শিখেই গেছি যে ডাউন ট্রেন্ডে তৈরি হওয়া ক্যান্ডেলগুলো বুলিশ ক্যান্ডেল হয় এবং এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদের বাইং সাইডে ট্রেড করার অপরচুনিটি নিয়ে আসে। প্রথম ক্যান্ডেলটি রয়েছে বুলিশ মারুবুজু।
বুলিশ মারুবোজো ক্যান্ডেল সেই ক্যান্ডেলটি হবে যে ক্যান্ডেলটি মার্কেট যখন নিচের দিকে নামছিল অর্থাৎ ডাউন ট্রেন্ডে চলছিল সেই সময় তৈরি হচ্ছে এবং ক্যান্ডেলের কোনো রূপ শ্যাডো থাকবে না। নর্মাল ক্যান্ডেলের থেকে এটার সাইজও কিন্তু অনেকটাই বড় হবে, প্রমাণ সাইজের একটা ক্যান্ডেল হবে, গ্রিন কালারের হবে, শ্যাডো থাকবে না। তখন সেই ক্যান্ডেলটাকে আমরা বুলিশ মারুবোজো ক্যান্ডেল হিসেবে অভিহিত করব। আমরা সেকেন্ড অ্যাডাল্ট ক্যান্ডেল হিসেবে দেখতে পাচ্ছি বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্নকে, আর এই ক্যান্ডেল প্যাটার্নটি একটি খুবই এফেক্টিভ স্ট্রং ক্যান্ডেল প্যাটার্ন হিসেবে মনে করা হয়। দুটো ক্যান্ডেল নিয়ে এই ক্যান্ডেল প্যাটার্নটি তৈরি হচ্ছে। বিভার বন্ধুরা, বুলিশ মারুবোজোর পর থেকে যতগুলো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ক্যান্ডেল দেখুন জোড়ায় জোড়ায় রয়েছে, এখানে কিন্তু একটাও সিঙ্গেল ক্যান্ডেল নেই, অর্থাৎ অ্যাডাল্ট ক্যান্ডেলরা এবার তাদের সঙ্গী খুঁজে পেয়েছে। আমরা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্ন কেন বলছি, যেহেতু বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল দ্বারা একটি রেড ক্যান্ডেল ঢাকা পড়ে গেছে, এঙ্গালফ হয়ে গেছে, তার জন্য আমরা এটিকে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্ন বলছি। আমরা এখানে একটি পারফেক্ট বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্নের ছবি দেখতে পাচ্ছি। পারফেক্ট বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্নে মাঝারি সাইজের অথবা একটা বড় সাইজের রেড ক্যান্ডেল আমরা হতে দেখব, এবং এই রেড ক্যান্ডেলের সম্পূর্ণ অংশটা শ্যাডো প্লাস বডি সেকেন্ড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের বডি দ্বারা ঢাকা পড়ে যাবে। আমরা যদি দেখি সেকেন্ড ক্যান্ডেলের বডি দ্বারা প্রথম রেড ক্যান্ডেলটি সম্পূর্ণটা ঢাকা পড়ে গেছে। তো আমরা এই ধরনের প্যাটার্নের হাই ব্রেক করার পর এন্ট্রি নেব এবং প্যাটার্নের লোয়ের নিচে বাফার রেখে আমরা এসএল রাখার চেষ্টা করব, এসএল অর্থাৎ স্টপ লস। অ্যাডাল্ট ক্যান্ডেল সিরিজে তৃতীয় ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বুলিশ হারামি ক্যান্ডেল প্যাটার্ন। বুলিশ হারামি ক্যান্ডেল প্যাটার্নে প্রথম ক্যান্ডেল একটা বেশ বড় সাইজের রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং দ্বিতীয় ক্যান্ডেলটা একটি ছোট্ট গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে। সবসময় খেয়াল রাখবেন বুলিশ হারামি ক্যান্ডেল তখনই হবে যখন দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটির বডি প্রথম রেড ক্যান্ডেলের বডির মাঝামাঝি জায়গায় অবস্থান করবে। এখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় এটাই যে প্রথম ক্যান্ডেলের পেটের কাছে সেকেন্ড ক্যান্ডেলটি তৈরি হচ্ছে। অনেকে এই প্যাটার্নটিকে প্রেগনেন্ট লেডি ক্যান্ডেল প্যাটার্ন বলেও অভিহিত করে থাকেন। এই প্যাটার্নটিরও হাইয়ের ওপরে আমরা এন্ট্রি নেব এবং প্যাটার্নের লোয়ের নিচে একটু বাফার রেখে আমরা স্টপ লস রাখার চেষ্টা করব। চতুর্থ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বুলিশ হারামি ক্রস। বুলিশ হারামির থেকে এই ক্যান্ডেলটিতে তেমন একটা বেশি কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। বুলিশ হারামি প্যাটার্নে যেখানে একটি ছোট্ট গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম ক্যান্ডেলের পেটের কাছে, আমরা বুলিশ হারামি ক্রসে শুধুমাত্র সেকেন্ড গ্রিন ক্যান্ডেলের পরিবর্তে একটি ছোট্ট দোজি ক্যান্ডেল অর্থাৎ বেবি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটা অর্থাৎ বেবি ক্যান্ডেলটা একটা দোজি ক্যান্ডেল হতে হবে এবং যত ছোট হবে ততই ভালো, এবং যতটা প্রথম ক্যান্ডেলের পেটের কাছে হবে ততটাই এফেক্টিভ হিসেবে প্রমাণিত হবে। বুলিশ হারামি ক্রস প্যাটার্নটি একটি দুর্দান্ত স্ট্রং প্যাটার্ন হিসেবে অভিহিত করা হয়। প্যাটার্নের হাইয়ের ওপরে আমরা এন্ট্রি এবং প্যাটার্নের লোয়ের সামান্য কিছু নিচে বাফার রেখে আমরা স্টপ লস রেখে থাকি। পঞ্চম ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি পিয়ার্সিং লাইন ক্যান্ডেল প্যাটার্ন। এখানে দুটো ক্যান্ডেলকেই কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ক্যান্ডেল হতে হবে। আর যেহেতু এই ক্যান্ডেলগুলো বুলিশ প্যাটার্ন, আরও একবার মনে করিয়ে দিই এই প্যাটার্নগুলো অবশ্যই ডাউন ট্রেন্ডের সময় তৈরি হতে আমরা দেখব। ডাউন ট্রেন্ডে সাপোর্টের কাছে তৈরি হলে সবসময় এগুলোর বেস্ট রেজাল্ট পাওয়া যায়। প্রথম ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ডার্ড সাইজের রেড ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেলটি একটি স্ট্যান্ডার্ড সাইজের গ্রিন ক্যান্ডেল। এখানে বিশেষ যে বিষয়টির উপর আমাদের নজর দিতে হবে যার দ্বারা আমরা একটি পারফেক্ট পিয়ার্সিং লাইন ক্যান্ডেল প্যাটার্ন পাবো, সেই বিষয়টি হলো সেকেন্ড ক্যান্ডেলটিকে গ্যাপ ডাউন ওপেন হতে হবে, অর্থাৎ রেড ক্যান্ডেলটি যেখানে ক্লোজ হয়েছিল রেড ক্যান্ডেলের ক্লোজ হলো এটি এবং সেকেন্ড ক্যান্ডেলের ওপেন হচ্ছে তার নিচে, যেহেতু দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেন হচ্ছে গ্যাপ ডাউনে, তো এখানে আমরা এই বিষয়টিকে গ্যাপ ডাউন ওপেন বলবো। এবং সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ হবে অবশ্যই প্রথম ক্যান্ডেলের 60-80% বডির ভিতরে। এই যে এই রেঞ্জটা আমি এঁকে দিলাম, এই রেঞ্জের ভিতরেই সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং হওয়াটা বাঞ্ছনীয়। তাহলেই আমরা এই প্যাটার্নটিকে একটি পারফেক্ট পিয়ার্সিং লাইন ক্যান্ডেল প্যাটার্ন বলে চিহ্নিত করতে পারবো। অ্যাডাল্ট ক্যান্ডেলের 6 নম্বর ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বুলিশ তাসুকি লাইন। পিয়ার্সিং লাইনে সেকেন্ড ক্যান্ডেলটা হচ্ছিল গ্যাপ ডাউন ওপেন, কিন্তু বুলিশ তাসুকি লাইনে আমরা দ্বিতীয় ক্যান্ডেলটা, দ্বিতীয় গ্রিন ক্যান্ডেলটাকে দেখতে পাচ্ছি গ্যাপ আপ ওপেনে, যেহেতু প্রথম ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলটির ক্লোজ এই জায়গাটিতে এবং দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন একটু ওপরে এই জায়গাটিতে, তো এটিকে আমরা গ্যাপ আপ ওপেন বলতে পারি। এখানেও দুটো ক্যান্ডেল স্ট্যান্ডার্ড সাইজের ক্যান্ডেল হবে, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে।
সেকেন্ড ক্যান্ডেলটি গ্যাপ আপ ওপেন হওয়ার সাথে সাথে প্রথম ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলের বডির 25% থেকে 50% ভেতরে ওপেন হতে হবে। যদি 25% নিচে ওপেন হয় সেই ক্ষেত্রে এর অ্যাকুরেসি কিন্তু অনেকটাই কমে যাবে। বুলিশ তাসুকি লাইন ক্যান্ডেল প্যাটার্নে দ্বিতীয় ক্যান্ডেলটির অর্থাৎ গ্রিন ক্যান্ডেলটির ক্লোজিংটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং অবশ্যই প্রথম ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলের হাই এর থেকে বেশ কিছুটা ওপরে গিয়ে হতে হবে, যেমনটি আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স বন্ধুরা, আশা করছি আপনি এই বুলিশ অ্যাডাল্ট ক্যান্ডেলগুলোকে খুব ইজিলি বুঝতে পেরেছেন। প্রথমে আমরা দেখলাম বুলিশ মারুবোজু, দ্বিতীয়ত দেখলাম বুলিশ এঙ্গালফিং, তৃতীয়ত দেখলাম বুলিশ হারামি প্যাটার্ন, চার নম্বরে দেখেছি বুলিশ হারামি ক্রস, পাঁচ নম্বরে পিয়ার্সিং লাইন এবং ছ নম্বরে বুলিশ তাসুকি লাইন। এবার আমরা পরের চারটি বুলিশ অ্যাডাল্ট ক্যান্ডেল দেখে নেব। সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন। মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নে এখন আর প্যাটার্ন দুটো ক্যান্ডেল নিয়ে নয়, এখানে আমরা তিনটে প্যাটার্নকে দেখতে পাচ্ছি তিনটে ক্যান্ডেল দ্বারা তৈরি হতে এবং একটি প্যাটার্নকে দেখতে পাচ্ছি চারটে ক্যান্ডেল নিয়ে তৈরি হতে। প্রথমে আমরা মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের ব্যাপারে আলোচনা করব। আর এখানে যেহেতু এই চারটে ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল, সো এগুলো কিন্তু অবশ্যই ডাউন ট্রেন্ডে সাপোর্টের কাছে তৈরি হলে আমাদের ভালো রেজাল্ট দেবে। আর এই ধরনের প্যাটার্নগুলো, এই ধরনের ক্যান্ডেলগুলো আমাদের বাইং সাইডে ট্রেড করার অপরচুনিটি নিয়ে আসে। মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের প্রথম ক্যান্ডেল একটি স্ট্যান্ডার্ড সাইজের রেড ক্যান্ডেল হবে, দ্বিতীয় ক্যান্ডেলটি একটি ছোট্ট রেড অথবা গ্রিন ক্যান্ডেল হতে পারে। এখানে মনে রাখবেন দ্বিতীয় ক্যান্ডেলটি রেড হোক অথবা গ্রিন হোক তাতে কোনো কিছু যায় আসে না, তাতে কোনো রকমের প্রবলেম নেই। কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে, সেকেন্ড ক্যান্ডেলটা অর্থাৎ ছোট্ট এই ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের থেকে বেশ কিছুটা নিচে ওপেন হতে হবে, অর্থাৎ গ্যাপ ডাউনে ওপেন হতে হবে। এরপর আসি তৃতীয় ক্যান্ডেলের কথায়। তৃতীয় ক্যান্ডেলটি কোথায় ওপেন হবে? তৃতীয় ক্যান্ডেলটি ওপেন হবে প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের আশেপাশে। তো এখানে তৃতীয় ক্যান্ডেলটি ওপেন হবে প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের আশেপাশে, একটু ওপর নিচে চলতে পারে এবং ক্লোজ হবে প্রথম ক্যান্ডেলের বডির 65% ওপরে গিয়ে। আর যদি এটাকে 100% ক্রস করেও ক্লোজ দেয় থার্ড গ্রিন ক্যান্ডেলটি, সেই ক্ষেত্রেও আমরা এটিকে একটি পারফেক্ট মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্ন বলে অভিহিত করতে পারবো। অবশ্যই মনে রাখবেন সেকেন্ড ক্যান্ডেলটি গ্যাপ ডাউন ওপেন হতে হবে, ছোট্ট ক্যান্ডেল হতে হবে, সেটা রেড অথবা গ্রিন তাতে কোনো সমস্যা নেই। তৃতীয় ক্যান্ডেলটির ওপেন কোথায় হচ্ছে এবং তৃতীয় ক্যান্ডেলটির ক্লোজ কোথায় হচ্ছে এই বিষয়টিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনি যখন পারফেক্ট প্যাটার্ন খুঁজবেন, একটি পারফেক্ট ক্যান্ডেল দেখে ট্রেড নেবেন, সেই ক্ষেত্রে আপনার ট্রেডিং অ্যাকুরেসি সন্তোষজনক জায়গায় যাবে। আর আপনি যদি পারফেক্ট ক্যান্ডেল না দেখে ক্যান্ডেল কোনো মতে তৈরি হলো আর আপনি ট্রেড করা শুরু করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসি অনেকটাই নিচে নেমে যেতে পারে। আশা করি ক্যান্ডেল পারফেক্ট তৈরি হওয়াটা কতখানি গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন। মর্নিং স্টারের পরে আমরা মর্নিং দোজি স্টার ক্যান্ডেল প্যাটার্ন দেখে নেব। মর্নিং স্টার এবং মর্নিং দোজি স্টারের মধ্যে তেমন মেজর কোনো পার্থক্য থাকে না। এখানে দুটো প্যাটার্নকে আমরা মোটামুটি একই ধরনের প্যাটার্ন বলতে পারি, শুধুমাত্র দ্বিতীয় ক্যান্ডেলটা একটি ছোট্ট গ্রিন অথবা রেড ক্যান্ডেলের বদলে একটা ছোট দোজি ক্যান্ডেল থাকতে হবে। প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের বেশ কিছুটা নিচে অর্থাৎ খানিকটা নিচে অর্থাৎ গ্যাপ ডাউনের সাথে দ্বিতীয় ক্যান্ডেলটি তৈরি হতে হবে, যে ক্যান্ডেলটি কিনা যে কোনো টাইপের একটি দোজি ক্যান্ডেল অর্থাৎ বেবি ক্যান্ডেল হবে। তৃতীয় ক্যান্ডেল সেখানে ওপেন হবে যেখানে মর্নিং স্টারের তৃতীয় ক্যান্ডেল ওপেন হয়েছিল এবং তৃতীয় ক্যান্ডেলের বাকি নিয়মগুলো এখানে একই রকম থাকছে। মর্নিং স্টার এবং মর্নিং দোজি স্টার প্রায় সিমিলার প্যাটার্ন, দুটো প্যাটার্নের মধ্যেই প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল স্ট্যান্ডার্ড সাইজের বড় ক্যান্ডেল হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র মাঝখানের ক্যান্ডেলগুলো পরিবর্তন হয়ে গিয়ে কোনো ক্যান্ডেল প্যাটার্নকে আমরা মর্নিং স্টার বলে ডাকছি এবং কোনো একটি ক্যান্ডেল প্যাটার্নকে আমরা মর্নিং দোজি স্টার বলে চিহ্নিত করছি। আপনার যদি এই দুটো বিষয় গুলিয়ে যায় তাহলে ভিডিওটাকে আরও একবার রিওয়াইন্ড করে প্রথম থেকে দেখুন, মর্নিং স্টার আর মর্নিং দোজি স্টারের মিল বেশিরভাগ জায়গাতেই আর সামান্য একটুখানি পার্থক্য। এবার আমরা দেখব থ্রি ইনসাইড আপ ক্যান্ডেল প্যাটার্ন। এটা আমাদের বুলিশ অ্যাডাল্ট ক্যান্ডেল সিরিজের 9 নম্বর ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলটা একটা স্ট্যান্ডার্ড সাইজের রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেকেন্ড ক্যান্ডেল না খুব বেশি গ্যাপ ডাউন হবে না গ্যাপ আপ হবে, সেকেন্ড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে এবং মিডিয়াম সাইজের অথবা ছোট সাইজের ক্যান্ডেল হবে, কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের কাছ থেকে ওপেন হয়ে ক্লোজ হবে প্রথম ক্যান্ডেলের বডির 50% ওপরে গিয়ে। এখানে আমরা এই দ্বিতীয় ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি 50% ওপরে গিয়ে ক্লোজ হয়েছে। এবার তৃতীয় ক্যান্ডেলটিও কিন্তু অবশ্যই গ্রিন ক্যান্ডেল হতে হবে। তৃতীয় ক্যান্ডেলের ওপেন কোথায় হবে? তৃতীয় ক্যান্ডেলের ওপেন হবে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিংয়ের কাছাকাছি, একটু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন
তৃতীয় ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু আমরা কনসিডার করতেই পারি, সেই ক্ষেত্রে খুব বেশি বাধ্যবাধকতা নেই। কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটা বেশি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে কিন্তু চলবে না, এটা খেয়াল রাখবেন। তৃতীয় গ্রিন ক্যান্ডেলটা ছোট্ট একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের সাথে ওপেন হলো, কোনো সমস্যা নেই। তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিংটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিং অবশ্যই প্রথম ক্যান্ডেলের হাইয়ের ওপরে গিয়ে হতে হবে। প্রথম ক্যান্ডেলের যে হাই প্রাইস রয়েছে তার ওপরে গিয়ে ক্লোজিং হওয়াটা তৃতীয় ক্যান্ডেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই সম্পূর্ণ রুলসগুলো ফুলফিল হওয়ার পর আমরা এই ধরনের প্যাটার্নকে থ্রি ইনসাইড আপ ক্যান্ডেল প্যাটার্ন বলে চিহ্নিত করতে পারবো। যেহেতু তিনটে ক্যান্ডেলের প্যাটার্ন, তো তৃতীয় নম্বরের ক্যান্ডেলের হাইয়ের ওপরে যখন প্রাইস যাবে তখন আমরা বাইং সাইডে এন্ট্রি নেওয়ার সুযোগ পাবো। প্যাটার্নের লোয়ের নিচে সামান্য বাফার রেখে আমরা এসএল রাখবো। এফেক্টিভ বুলিশ ক্যান্ডেলের লিস্টে 10 নম্বর অ্যাডাল্ট ক্যান্ডেল হিসেবে আমরা দেখতে পাচ্ছি বুলিশ থ্রি কন্টিনিউয়াস ক্যান্ডেল প্যাটার্ন। আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে যখন মার্কেট রয়েছে, অর্থাৎ মার্কেট নিচের দিকে নামছে, সেই সময় তিনটে ছোট ছোট রেড ক্যান্ডেল আসছে এবং প্রত্যেকটা ক্যান্ডেল দেখুন নিচে নামার সিঁড়ির মতন তৈরি হচ্ছে। প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেন যদি দেখি ধীরে ধীরে নিচের দিকে নামছে, অর্থাৎ সিঁড়ির মতো। প্রথমে আপনি এখানে পা রাখলেন, দ্বিতীয়ত এখানে পা দিলেন, তৃতীয়ত এখানে পা দিলেন, অর্থাৎ একটা ডাউন স্টেয়ারে তিনটে ক্যান্ডেলকে আমরা লাইন ধরে নামতে দেখছি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনটে ছোট্ট রেড ক্যান্ডেল ডাউন স্টেয়ারে তৈরি হচ্ছে কিনা। এরপর এই তিনটে রেড ক্যান্ডেলই চতুর্থ একটি গ্রিন ক্যান্ডেল দ্বারা সম্পূর্ণটা এঙ্গালফ হয়ে যাবে, সম্পূর্ণটা ঢাকা পড়ে যাবে। এখানে কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা ক্যান্ডেলকে কিন্তু লাস্টের বড় অর্থাৎ লাস্টের গ্রিন ক্যান্ডেলের বডি দ্বারা এঙ্গালফ হয়ে যেতে হবে, তখনই আমরা এই প্যাটার্নটিকে বুলিশ থ্রি কন্টিনিউয়াস প্যাটার্ন বলবো। আমরা দেখতে পাচ্ছি সর্বমোট চারটে ক্যান্ডেল দ্বারা এই প্যাটার্নটি তৈরি হচ্ছে। প্যাটার্নের শেষ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল এবং তার আগের তিনটি কন্টিনিউয়াস ক্যান্ডেল রয়েছে। তো এইভাবে আমরা যদি নামটিকে মনে রাখার চেষ্টা করি বুলিশ থ্রি কন্টিনিউয়াস, তাহলে আমরা এই প্যাটার্নটিকে সহজেই আইডেন্টিফাই করতে পারবো এবং এই প্যাটার্নের নামটিও অতি সহজেই মনে রাখতে পারবো। আশা করি বুলিশ অ্যাডাল্ট ক্যান্ডেলগুলো আপনারা খুব ইজিলি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। সবসময় খেয়াল রাখুন বুলিশ প্যাটার্নগুলো যখনই ডাউন ট্রেন্ডে তৈরি হবে এবং কোনো সাপোর্টের কাছে তৈরি হবে তখন এই ধরনের প্যাটার্নগুলো সবচেয়ে এফেক্টিভলি কাজ করবে এবং এই প্যাটার্নগুলোকে ইউজ করে আমরা অন্তত পক্ষে 80% টাইম স্টক মার্কেটে উইন করতে পারবো। এর অ্যাকুরেসি 80% প্লাস হিসেবেই ধরা হয়ে থাকে যদি আপনি প্যাটার্নগুলোকে পারফেক্ট চিহ্নিত করতে পারেন। ক্যান্ডেলস্টিক সিরিজের এবার আমরা দেখে নেব অ্যাডাল্ট বিয়ারিশ ক্যান্ডেলগুলোকে। অ্যাডাল্ট বিয়ারিশ ক্যান্ডেলও আমরা প্রথমেই দেখে নিচ্ছি বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। যেমনটি আপনারা জানেন মারুবুজু ক্যান্ডেল সবসময় বড় সাইজের হয়, প্রমাণ সাইজের হয়, নর্মাল ক্যান্ডেলের থেকে 1.5-2 গুণ বড়। এবং মারুবুজু ক্যান্ডেলের ক্ষেত্রে কোনো সাইডে আমরা শ্যাডো দেখব না, অর্থাৎ কোনো দিকেই কিন্তু শ্যাডো দেখতে পাবেন না মারুবুজু ক্যান্ডেলের। যেহেতু বিয়ারিশ মারুবুজু বলা হচ্ছে, সো এই ক্যান্ডেলটি অবশ্যই লাল রঙে তৈরি হতে হবে। বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল অবশ্যই আপ ট্রেন্ডে তৈরি হবে, অর্থাৎ প্রাইস যখন ধীরে ধীরে ওপরের দিকে উঠছে এমন একটা সিচুয়েশনের সময় তৈরি হবে। মারুবুজু ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হওয়ার পর প্যাটার্নের লো ব্রেক করে একটি রেড ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পর আমরা এখানে সেল সাইডে এন্ট্রি নিতে পারি যদি আমরা অপশন অথবা ফিউচারে ট্রেড করতে পারি। কিন্তু আমরা যদি ফিউচার অথবা অপশনে ট্রেড না করি সেই ক্ষেত্রে ক্যাশ মার্কেটে আমরা বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্নগুলো কীভাবে কাজে লাগাবো? আমরা বুলিশ ক্যান্ডেলগুলো দেখি তো বাইং সাইডে এন্ট্রি নিয়ে নিই। অনেক সময় আমরা সঠিক জায়গাতে এক্সিট করতে পারি না, একটু প্রফিট হলে আমরা বেরিয়ে যাই, তারপর দেখি প্রফিট অনেক বেশি বেড়ে যাচ্ছে আর আমরা বারংবার আফসোস করতে থাকি, হাত কামড়াতে থাকি, ইস আর যদি একটু থাকতাম তাহলে আজকে আমার টাকা ডবল হয়ে যেত, আমার তো আজকে মজা চলে আসতো, একটা ভালো ট্রেড আইডেন্টিফাই করতে পারলাম অথচ শেষ পর্যন্ত ট্রেডটাতে বসতে পারলাম না। তো এক্সিট কোথায় করবেন, কোথায় প্রফিট বুক করবেন, এই বিষয়টিও কিন্তু স্টক মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মার্কেটে প্রফিট বুকিং করাটা সবচেয়ে টার্ফ ডিসিশনের জায়গা। তো এই ডিসিশনটা আপনি সহজ করতে পারেন যদি আপনি বিয়ারিশ প্যাটার্নগুলোকে বিয়ারিশ ক্যান্ডেলগুলোকে ভালো করে বুঝে যান এবং ওই বিয়ারিশ ক্যান্ডেলের সাইকোলজির সাথে আপনি প্রফিট বুক করার চেষ্টা করেন। এই ক্ষেত্রে আপনি যদি প্রফিট বুক করতে যান এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হওয়ার পরেই আপনার হাতে থাকা প্রফিটটা আপনার অ্যাকাউন্টে হওয়া প্রফিটটাকে বুক করে নিতে পারেন। এই ধরনের প্যাটার্নগুলো অবশ্যই রেসিস্টেন্সের কাছে এবং মার্কেট যখন একটা যথেষ্ট হাইয়ের কাছে থাকে তখন তৈরি হলে আমরা সবচেয়ে ভালো কাজ হতে ভালো রেজাল্ট পেতে দেখতে পাই। অ্যাডাল্ট বিয়ারিশ ক্যান্ডেলের
ক্যান্ডেলের সিরিজে দ্বিতীয় ক্যান্ডেলটি হলো বিয়ারিশ এঙ্গেলফিং। এখানে আমরা দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অর্থাৎ সাবালক ক্যান্ডেল তাদের সঙ্গীকে নিয়ে এখানে হাজির হয়েছে। যেহেতু বিয়ারিশ এঙ্গেলফিং, সো সেকেন্ড ক্যান্ডেলটি এখানে বিয়ারিশ ক্যান্ডেল অথবা রেড ক্যান্ডেল হবে, এবং সেকেন্ড বিয়ারিশ ক্যান্ডেল দ্বারা তার প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা এঙ্গালফ হয়ে যাবে বা ঢাকা পড়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেলটি 100% অংশ দ্বিতীয় ক্যান্ডেলের বডি দ্বারা ঢাকা পড়ে গেছে, আর এভাবেই একটা পারফেক্ট বিয়ারিশ এঙ্গেলফিং আমাদের দেখতে হয়। এই ধরনের প্যাটার্ন দেখার পর আপনার অ্যাকাউন্টে হওয়া প্রফিটটাকে আপনি বুক করে নিতে পারেন, অথবা এই ধরনের প্যাটার্ন যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে আপনি অপশন অথবা ফিউচারে ট্রেড করতে পারেন প্যাটার্নের লো ব্রেক হয়ে গেলে তারপর। সেই ক্ষেত্রে এসএল রাখতে হয় প্যাটার্নের হাইয়ের থেকে কিছুটা ওপরে। তৃতীয় ক্যান্ডেল আমরা এই সিরিজের দেখতে পাচ্ছি বিয়ারিশ হারামি প্যাটার্ন। বিয়ারিশ হারামি প্যাটার্নের প্রথম ক্যান্ডেল একটা প্রমাণ সাইজের স্ট্যান্ডার্ড সাইজের গ্রিন ক্যান্ডেল হবে, এবং দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের বডির পেটের কাছে অর্থাৎ বডির মিডল পয়েন্টে মাঝ বরাবর একটা ছোট্ট রেড ক্যান্ডেল হবে। এখানে খেয়াল রাখবেন দ্বিতীয় ক্যান্ডেলটি ছোট হতে হবে এবং রেড ক্যান্ডেলই হতে হবে, আর যতটা পেটের কাছে হবে ততটা প্যাটার্ন এফেক্টিভ হবে। চতুর্থ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি বিয়ারিশ হারামি ক্রস। বিয়ারিশ হারামি ক্রস এবং বিয়ারিশ হারামি প্যাটার্নের মধ্যে খুব একটা বেশি পার্থক্য কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। বিয়ারিশ হারামি প্যাটার্নে যেখানে একটি ছোট্ট রেড ক্যান্ডেল হচ্ছে, বিয়ারিশ হারামি ক্রসের ক্ষেত্রে শুধুমাত্র একটি দোজি ক্যান্ডেল হচ্ছে প্রথম ক্যান্ডেলের পেটের কাছাকাছি, যার ফলে এই প্যাটার্নটিকে আমরা বিয়ারিশ হারামি ক্রস প্যাটার্ন হিসাবে চিহ্নিত করব। আর ভিউয়ার বন্ধুরা, এখানে যেটা সবচেয়ে মজার বিষয় সেটি হলো বিয়ারিশ হারামি প্যাটার্নের থেকে বিয়ারিশ হারামি ক্রস প্যাটার্নটি অনেকটাই শক্তিশালী একটি প্যাটার্ন হিসাবে মনে করা হয়ে থাকে। আপনিও এই ধরনের প্যাটার্নে ইন্টারডেতে, সুইং ট্রেডিংয়ে অথবা অপশন ফিউচার ট্রেডের সময় ভালো একটা অপরচুনিটি খুঁজে বার করতে পারেন। বিয়ারিশ হারামি ক্যান্ডেল প্যাটার্নের পর এই সিরিজের পরবর্তী ক্যান্ডেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি ডার্ক ক্লাউড ক্যান্ডেল প্যাটার্ন। ডার্ক ক্লাউড ক্যান্ডেল প্যাটার্নটিও মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, অর্থাৎ অনেক হাইয়ের ওপর উঠে যাবে, সেই সময় আমরা তৈরি হতে দেখব। ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি, এবং প্রথম ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্যান্ডার্ড সাইজের গ্রিন ক্যান্ডেল হিসেবে তৈরি হচ্ছে, দ্বিতীয় ক্যান্ডেলটি একটি স্ট্যান্ডার্ড সাইজের রেড ক্যান্ডেল। তবে এই রেড ক্যান্ডেলের ওপেন কোথায় হচ্ছে এবং ক্লোজ কোথায় হচ্ছে সেটা কিন্তু খুবই জরুরি একটি বিষয়, কারণ ওপেন আর ক্লোজের উপর নির্ভর করে সেই ক্যান্ডেলটির নাম কি হবে, সেই ক্যান্ডেল কতখানি এফেক্টিভ হবে। ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন কিন্তু একটি দুর্দান্ত এফেক্টিভ ক্যান্ডেল প্যাটার্ন, আর এই ধরনের প্যাটার্নগুলো যদি পারফেক্টলি মার্কেটে তৈরি হয় সেই ক্ষেত্রে 90% সম্ভাবনা থাকে মার্কেট অল্প সময়ের মধ্যে নিচের দিকে নেমে আসার। এতটাই গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন হলো ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলটি যেহেতু গ্রিন ক্যান্ডেল, আর আমরা জানি গ্রিন ক্যান্ডেলের ক্লোজ হয় ওপরের দিকে এবং গ্রিন ক্যান্ডেলের ওপেন হয় নিচের দিকে, রেড ক্যান্ডেলের ওপেন হয় ওপরের দিকে এবং ক্লোজ হয় নিচের দিকে, অর্থাৎ রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের এখানেই তফাৎ। যখন প্রাইস নিচের থেকে স্টার্ট করে ওপরের দিকে যেতে থাকে, ওপরের দিকে বাড়তে থাকে, তখন প্রাইস অ্যাকশনকে আমরা বুলিশ বলি, অথবা প্রাইস অ্যাকশনের কালার আমরা গ্রিন রাখি। তো আমরা যে গ্রিন কালারের ক্যান্ডেল দেখছি এটার পেছনে এটাই লজিক যে এখানে নিচের দিকে ওপেন হচ্ছে এবং ওপরের দিকে ক্লোজ হচ্ছে, আর রেড ক্যান্ডেল ঠিক তার উল্টো, রেড ক্যান্ডেলে ওপেন হচ্ছে ওপরে কিন্তু ক্লোজ হচ্ছে নিচের দিকে এসে। তো এই কারণে আমরা এই ধরনের ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল অথবা বিয়ারিশ ক্যান্ডেল হিসেবে চিহ্নিত করে থাকি। তো ভিউয়ার্স বন্ধুরা, ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলটি গ্যাপ আপ ওপেন হচ্ছে, যেখানে গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ করেছিল তার ওপরে গিয়ে ওপেন হচ্ছে, এবং দ্বিতীয় ক্যান্ডেলটির রেড ক্যান্ডেলটির ক্লোজিংয়ের জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিংটি দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেলের বডির অনেকটাই নিচের দিকে হচ্ছে, অর্থাৎ ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল প্যাটার্নের দ্বিতীয় ক্যান্ডেলটি রেড ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলকে এখানে পুরোপুরি কভার করবে না, প্রথম ক্যান্ডেলের ক্লোজের ওপেনের নিচে গিয়ে ক্লোজ করবে না, এবং অবশ্যই রেড ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের বডির 65%-এর নিচে গিয়ে ক্লোজ করবে। আমি এখানে যে দাগটা দিয়ে দিয়েছি এই দাগটা হলো প্রথম ক্যান্ডেলের বডির 65%-এর দাগ। এর নিচে আমরা সেকেন্ড ক্যান্ডেলকে ক্লোজ হতে দেব, তাহলে আমরা একটা পারফেক্ট ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল প্যাটার্ন খুঁজে পাবো। এবার আমরা দেখে নিচ্ছি বিয়ারিশ তাসুকি লাইন। ডার্ক ক্লাউড কভার আর বিয়ারিশ তাসুকি লাইনের মধ্যে সামান্যই পার্থক্য। এখানেও প্রথম ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হবে, আমরা এখানেও প্রথম ক্যান্ডেলটাকে গ্রিন দেখছি এবং স্ট্যান্ডার্ড সাইজের ক্যান্ডেল দেখছি। ডার্ক ক্লাউড কভারে দ্বিতীয় রেড ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেন হয়েছিল,
কিন্তু বিয়ারিশ তাসুকি লাইনের ক্ষেত্রে দ্বিতীয় ক্যান্ডেলটা বেশ কিছুটা গ্যাপ ডাউনের সাথে ওপেন হবে। হ্যাঁ, সামান্য একটু গ্যাপ ডাউন ওপেন হলে কিন্তু হবে না। এখানে প্রথম ক্যান্ডেলের অন্তত এই এরিয়ার নিচে সেকেন্ড ক্যান্ডেলটা ওপেন হতে হবে এবং সেকেন্ড রেড ক্যান্ডেলে ক্লোজ হতে হবে প্রথম ক্যান্ডেলের লোটাকেও ছাড়িয়ে নিচের দিকে গিয়ে, অর্থাৎ প্রথম ক্যান্ডেল লোয়ের থেকেও নিচে গিয়ে ক্লোজ দেবে সেকেন্ড ক্যান্ডেল। তাহলে আমরা এই প্যাটার্নটিকে একটি পারফেক্ট বিয়ারিশ তাসুকি লাইন প্যাটার্ন বলে ধরতে পারবো। আর এই প্যাটার্নটিও একটি খুবই এফেক্টিভ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটারও অ্যাকুরেসি মোটামুটি 80% থেকে 90% পর্যন্ত থাকতে লক্ষ্য করা যায়। আমরা এবার অ্যাডাল্ট বিয়ারিশ ক্যান্ডেলের সেকেন্ড স্লাইডে এবং শেষ স্লাইডে চলে আসছি। এখানে আমরা তিনটে প্যাটার্নকে দেখতে পাচ্ছি তিনটি ক্যান্ডেল দ্বারা তৈরি হতে এবং একটি ক্যান্ডেল প্যাটার্নকে দেখতে পাচ্ছি চারটে ক্যান্ডেল দ্বারা তৈরি হতে। ইভিনিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের তিনটে ক্যান্ডেল থাকে, প্রথম ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল একটি ছোট টিনেজ টাইপ ক্যান্ডেল হবে, ছোট বালক টাইপের ক্যান্ডেল হবে, যেই ক্যান্ডেলটির রঙের কোনো গুরুত্ব নেই ইভিনিং স্টার ক্যান্ডেলের ক্ষেত্রে। এই ক্যান্ডেলের ক্ষেত্রে সেকেন্ড ক্যান্ডেলটির ওপেনটা খুব জরুরি। আশা করি এতক্ষণে আপনারা খুব সহজেই বুঝে গেছেন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন ওপেন। তো এখানে দ্বিতীয় ক্যান্ডেলটি অবশ্যই গ্যাপ আপের সাথে ওপেন হতে হবে। প্রথম ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে তার বেশ কিছুটা ওপরে গিয়ে ওপেন হবে দ্বিতীয় এই ছোট্ট ক্যান্ডেলটি। তৃতীয় ক্যান্ডেলটি একটি স্ট্যান্ডার্ড সাইজের রেড ক্যান্ডেল হবে আর তৃতীয় ক্যান্ডেলটির ওপেন হবে প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের খুব কাছাকাছি। তৃতীয় ক্যান্ডেলটি ক্লোজ দেবে প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের আশেপাশে। প্রথম ক্যান্ডেলের ক্লোজিংয়ের একটু ওপরে নিচে যেদিকেই হোক তাতে খুব একটা সমস্যার কিছু নেই, তবে অবশ্যই এটা খেয়াল রাখবেন তৃতীয় ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেলের ক্লোজ যেন গ্রিন ক্যান্ডেলের যে এই মার্ক করে দিলাম এই মার্কের নিচের দিকেই হয়। এই মার্কের ওপরে যদি তৃতীয় ক্যান্ডেলের ক্লোজ হয় সেই ক্ষেত্রে আমরা সেই প্যাটার্নটিকে একটি পারফেক্ট ইভিনিং স্টার প্যাটার্ন কখনোই বলতে পারবো না। এবার আমরা দেখতে পাচ্ছি ইভিনিং দোজি স্টার ক্যান্ডেল প্যাটার্ন। ইভিনিং দোজি স্টার ক্যান্ডেল প্যাটার্ন এবং ইভিনিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের মধ্যে ছোট্ট একটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে পার্থক্যটি হলো দ্বিতীয় ক্যান্ডেলটি এখানে একটি ছোট্ট দোজি ক্যান্ডেল হিসেবে আত্মপ্রকাশ হয়েছে। দ্বিতীয় ক্যান্ডেলটি কোনোভাবেই টিনেজ ক্যান্ডেল অর্থাৎ বডি থাকা ক্যান্ডেল হলে কিন্তু চলবে না। দ্বিতীয় ক্যান্ডেলটি অবশ্যই একটি ছোট্ট বেবি ক্যান্ডেল অথবা দোজি ক্যান্ডেল হিসেবে আমরা দেখতে পাবো। আর এখানে যেটা খেয়াল রাখার কথা, দ্বিতীয় ক্যান্ডেলটা অবশ্যই এখানেও গ্যাপ আপের সাথে ওপেন হবে। তো ইভিনিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের সমস্ত নিয়ম এখানে একই থাকছে, সমস্ত রুলস সেম রয়েছে, শুধুমাত্র দ্বিতীয় ক্যান্ডেলটা এখানে দোজি ক্যান্ডেল হিসেবে আমরা দেখতে পাবো। তাহলে আমরা ইভিনিং স্টারের বদলে এই প্যাটার্নটিকে ইভিনিং দোজি স্টার হিসেবে চিহ্নিত করব। ভিউয়ার্স বন্ধুরা, এই ধরনের প্যাটার্নগুলো যেহেতু বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন, সো এই ধরনের প্যাটার্নগুলোকে আমরা আপ ট্রেন্ডে তৈরি হতে দেখব। এই ধরনের প্যাটার্নগুলো যখন আপ ট্রেন্ডে রেসিস্টেন্স লেভেলের কাছে তৈরি হয় তখনই আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পেতে পারি। এবারের প্যাটার্ন হলো থ্রি ইনসাইড ডাউন প্যাটার্ন। থ্রি ইনসাইড ডাউন প্যাটার্নটিও আপ ট্রেন্ডে তৈরি হবে অর্থাৎ প্রাইস যখন বেশ কিছুটা ওপরে চলে গেছে। প্রথম ক্যান্ডেল একটি স্ট্যান্ডার্ড সাইজের খুব ভালো সাইজের ছোট্ট শ্যাডো এবং বড় বডি থাকা গ্রিন ক্যান্ডেল থাকবে। দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের যেখানে ক্লোজ হয়েছিল সেই ক্লোজিংয়ের কাছে ওপেন হতে হবে। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রেড ক্যান্ডেলটি একটা স্ট্যান্ডার্ড সাইজের ছোট অথবা মিডিয়াম ক্যান্ডেল হিসেবে তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলটির ওপেন রয়েছে প্রথম গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংয়ের পাশে। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিংটা এখানে খুব জরুরি। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং অবশ্যই প্রথম গ্রিন ক্যান্ডেলের বডির 50% নিচে এসে হতে হবে। দ্বিতীয় রেড ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের বডির 50%-এরও বেশ কিছুটা নিচে এসে এখানে ক্লোজ হয়েছে। তৃতীয় ক্যান্ডেলটি এখানে তৈরি হবে দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিংয়ের আশেপাশে। দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজ এখানে রয়েছে এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজের থেকে যদি সামান্য একটু গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে তৃতীয় রেড ক্যান্ডেলটি তৈরি হয় তাতে আমাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিং এখানে খুব গুরুত্ব। তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিং অবশ্যই প্রথম গ্রিন ক্যান্ডেলের লোয়ের বেশ কিছুটা নিচে হতে হবে। তাহলে আমরা এই ক্যান্ডেল প্যাটার্নটিকে পারফেক্ট থ্রি ইনসাইড ডাউন ক্যান্ডেল প্যাটার্ন হিসেবে অভিহিত করতে পারবো। আশা করি থ্রি ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্নসটিও আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। স্ট্রং বিয়ারিশ রিভার্সাল অ্যাডাল্ট ক্যান্ডেল সিরিজের লিস্টের লাস্ট ক্যান্ডেলটি হলো বিয়ারিশ থ্রি কন্টিনিউয়াস প্যাটার্ন, যেখানে আমরা তিনটে ছোট ছোট গ্রিন ক্যান্ডেলকে পরপর আপস্টিয়ারে থাকতে দেখছি। আপস্টিয়ার হলো ওপরে থাকার সিঁড়ির মতন। তো আমরা প্রথমে এখানে পা রাখবো, তারপরে এখানে পা রাখবো, তারপর এখানে পা রাখবো। মনে করুন এটি একটি সিঁড়ি, প্রথমে পা এখানে রাখলেন, দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজে এখানে পা রাখলেন এবং তৃতীয় ক্যান্ডেলের পা তৃতীয় ক্যান্ডেলের ক্লোজে রাখলেন। তিনটে ক্যান্ডেল এখানে গ্রিন কালারের ক্যান্ডেল হবে এবং প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজ
প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজের থেকে ওপরে থাকতে হবে, যেন প্রাইজ একটি সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। চতুর্থ ক্যান্ডেলটি একটি বড় স্ট্যান্ডার্ড সাইজের রেড ক্যান্ডেল হবে, এবং এখানে যেটা লক্ষ্য করার, চতুর্থ ক্যান্ডেল অর্থাৎ এই বড় রেড ক্যান্ডেলটির বডি দ্বারা পেছনের তিনটে ক্যান্ডেল এঙ্গালফ হয়ে যেতে হবে, তিনটে ক্যান্ডেল সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে চতুর্থ ক্যান্ডেল অর্থাৎ বড় রেড ক্যান্ডেলের বডি দ্বারা। তখনই আমরা এই ক্যান্ডেলটিকে বিয়ারিশ থ্রি কন্টিনিউয়াস ক্যান্ডেল প্যাটার্ন হিসেবে চিহ্নিত করতে পারব। ভিউয়ার্স বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা ১৬টি বুলিশ রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন এবং ১৬টি বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্নের বিষয়ে পড়াশোনা করলাম। তো বুলিশ প্যাটার্নগুলো অবশ্যই ডাউন ট্রেন্ডে এবং সাপোর্টের কাছে তৈরি হবে, বিয়ারিশ প্যাটার্নগুলো রেসিস্টেন্স লেভেলের কাছে আপ ট্রেন্ডে তৈরি হবে। এটা আমরা সবসময় মাথায় রেখে কাজ করার চেষ্টা করব, কারণ প্যাটার্নগুলো কোথায় তৈরি হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্থান, কাল এবং পাত্র স্টক মার্কেটের ক্ষেত্রে, প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। ভিউয়ার্স বন্ধুরা, অনেকেই রয়েছেন যারা স্টক মার্কেটে নতুন, তাদের জন্য এই ভিডিওটি দুর্দান্ত উপকারী একটি ভিডিও হিসাবে কাজে লাগতে চলেছে। তো এই ভিডিওটিকে আপনি সেভ করে রেখে দিতে পারেন আপনার ওয়াচ লিস্টের মধ্যে। তো প্রাইস অ্যাকশনের একদম বেসিক বিষয় ক্যান্ডেল স্টিকটাকে আমরা এখানে বুঝলাম খুবই সিম্পল এবং এফেক্টিভ ভাষাতে। আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি স্টক মার্কেটে নতুন হয়ে থাকেন, তাহলে বর্তমান সময়ে আপনার জন্য আমার একটাই পরামর্শ, মার্কেটকে ভালো করে বুঝুন, মার্কেটকে শেখার চেষ্টা করুন। কোনো রকম ইন্ডিকেটরের পেছনে ছুটবেন না, কোনো রকম টিপসের পেছনে ছুটবেন না, মার্কেটকে বোঝার চেষ্টা করুন, মার্কেট নিয়ে পড়াশোনার চেষ্টা করুন। মার্কেটকে যখন আপনি ভালো করে জেনে যাবেন, বুঝে যাবেন, তখনই আপনি আপনার কষ্টের টাকা মার্কেটে ইনভেস্ট করুন। মার্কেটে একবার যদি আপনার টাকা লস হয়ে যায়, তাহলে আপনার সেই টাকাটা কিন্তু কেউ ফিরিয়ে দিতে আপনার বাড়িতে এসে কড়া নাড়বে না, আপনার টাকাটা পুরোটাই ডুবে যাবে স্টক মার্কেটে। এর জন্যই মার্কেটে তাড়াহুড়ো করা উচিত না, মার্কেটে কাজ করতে গেলে মার্কেটকে সময় দিন, মার্কেটকে শেখার চেষ্টা করুন। আপনি যদি এই ক্যান্ডেলস্টিকগুলোকে আরও ভালোভাবে বুঝতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে পরে আরও একটা ফাঁকা সময়ে 2-3 বার দেখার চেষ্টা করুন। এই ভিডিওটি স্টক মার্কেটকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেবে, কারণ প্রাইস অ্যাকশন অথবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটের খবর আপনাকে আগাম দিয়ে দেয় যে মার্কেট আগামী দিনে কোন ট্রেন্ডে চলতে চলেছে, মার্কেট আগামী দিনগুলোতে ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। আমরা যদি সাপোর্টের কাছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন দেখি, তাহলে সেই স্টকের প্রাইস বা সেই ইন্ডেক্সের প্রাইস ধীরে ধীরে এবার ওপরের দিকে যেতে চলেছে। একইভাবে উল্টোটাও হবে, যখন রেসিস্টেন্সের কাছে কোনো বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন আমরা দেখব, তখন আমরা এটা বুঝে যেতেই পারবো যে এবার প্রাইস নিচের দিকে নামার, ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি যদি প্রাইস অ্যাকশনের ব্যাপারে আরও বিশদে জানতে চান, আপনি যদি স্টক মার্কেটকে ক্যারিয়ার বানাতে চান, প্রাইস অ্যাকশনকে ভালো করে বুঝতে চান, প্রাইস অ্যাকশনকে আমার মেন্টারশিপের মাধ্যমে শিখতে চান, তাহলে আর দেরি না করে নিচে দেওয়া নাম্বারে আজকেই যোগাযোগ করুন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলুন প্রাইস অ্যাকশন শেখার জন্য, যেখানে সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলা নোটসের সাথে স্টাডি ম্যাটেরিয়ালের সাথে আপনাকে লাইভ ক্লাসে আমার সামনাসামনি বসিয়ে প্রাইস অ্যাকশন শেখার জন্য গাইড করা হবে, এবং প্রাইস অ্যাকশনের মাস্টার হিসাবে স্টক মার্কেটে আত্মপ্রকাশ করতে সাহায্য করা হবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনার নন পার্সনদের সাথে, আপনার পরিচিতদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে আমাদের কেয়ার করবেন। আজকের জন্য এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি।